বেজে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা। গুনে গুনে তিন দিন পর শুরু হচ্ছে চার ছক্কার ধুন্দুমার লড়াইয়ের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড, আর দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সুপার টুয়েলভ শুরু প্রথম রাউন্ড শুরুর ছয় দিন পর। অনেকের মনে হয়তো প্রশ্ন উকি দিতেই পারে, কেনই বা এই টুর্নামেন্টের দুটি ভাগ, অথবা ভাবনায় আসতে পারে কিভাবে আটটি দল সুযোগ পেল সরাসরি সুপার টুয়েলভে। প্রথম রাউন্ড কিংবা বাছাই পর্ব খেলে মূল পর্বে যেতে হবে বাংলাদেশের। টাইগারদের মতো সাবেক চ্যাম্পিয়ন ও তিনবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কাকেও বাছাই পর্ব খেলতে হবে। তবে ক্রিকেটের নতুন পরাশক্তি হয়ে ওঠা আফগানিস্তান সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বিশ্বকাপে। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ছয় নম্বরে, কিন্তু এবারের আসরে অংশ নিতে আইসিসির বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে শীর্ষ আটটি দলের মধ্যে ছিল না মাহমুদুল্লার দল। সে সময়ে নয় নম্বরে থাকা শ্রীলঙ্কা আর দশ নম্বরে থাকা বাংলাদেশের তাই প্রথম পর্বের বৈতরণী পার করে অংশ নিতে হবে সুপার টুয়েলভে। আইসিসির সহযোগী ছয় দেশের সঙ্গে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে মোট আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে এ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া। বি গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। বাস্তবতা বলছে এ গ্রুপের তুলনায় বি গ্রুপে বাংলাদেশের জন্য তাদের মুখোমুখি হতে যাওয়া দলগুলো অনেকটা সহজ হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে। সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে প্রথম রাউন্ডের এ গ্রুপের চ্যাম্পিয়ন ও বি গ্রুপের রানার্স আপ দল। সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। প্রথম রাউন্ড শেষে তাদের সঙ্গে যুক্ত হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন ও এ গ্রুপের রানার্স আপ দল। শাহরিয়ার বাবু, রেডিও টুডে। রেডিও টুডে 89.6 FM।